নেককার রোজাদার আছে যারা দিনভর বলে কি আল্লাহ যেভাবে উপোস করতে বলেছে, সেহরি গ্রহণ করার পর সারা দিন তো উপোস ছিলাম, সারা দিনটাই উপোস ছিলাম, এটা রোজা হয়ে গেছে, পাঁচ ওয়াক্ত নামাজের কোনো ধার ধারে না, ফজরের নামাজ চলে যায় ঘুমের ঘোরে, জোহর চলে যায় ঘুমের ঘোরে, আসর চলে যায় উঠতে না উঠতে, আর মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে উঠে ইফতারির জন্য দৌড়াদৌড়ি চলে, কথা বলেন ঠিক কিনা? এইরকম অনেক নাককার মুসলমান আছে না নাই? যার নাম রেখেছো নিজে মোহাম্মদ রাসূল, যার নাম রেখেছো নিজে মোহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া, সেই নামের উসিলায় দোয়া, করো হে কবুল আল্লাহ, করো হে কবুল আল্লাহ, করো হে কবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وآل بيته وأزواجه وعلماء ملته وأولياء أمته وشهداء محبته أجمعين، أما بعد، فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه صلى الله عليه وسلم آمرا ومخبرا، إن ملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، صلى الله على وعليه وأصحابه وسلم، صلاة يا رسول الله. अच्छी लगीन सरवरी अच्छी लगी, हम फकीरों को मदीने की गली अच्छी लगी, सला चुनिया मैं न जाऊंगा कहीं भी दर नबी को छोड़ कर, मुझको कुवे मुस्तफा की इच्छा करी अच्छी लगे, सला चुनिया أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ومن شر
হাসিদিন ইলা হাসাদ। সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরগুজার করছি যে রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকের উম্মতের মাস, ওই পবিত্র মাসটাকে সামনে রেখে আজকের এই পবিত্র জুমার আদায়ের লক্ষ্যে অত্র বুজুর্গ মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার মহান রব্বুল আলামিন যে সুযোগ করে দিয়েছেন সে রব্বুল ইজ্জতের কুদরতি দরবারের শুকর গুজার করে একবার বলি আলহামদুলিল্লাহ। আর মাত্র একটি জুমা, আগামী জুমা বাকি আছে, একটি জুমা শাবান মাসের আর একটি জুমা বাকি আছে, এরপরে পবিত্র 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 যে মাসটা আমার নবীর নবুয়তের জবানে বলেছেন এটা আমার উম্মতের মাস। এখন ওই রমজান মাসে পৌঁছাতে হবে আমাদের ভেতর এবং বাহির উভয়টাকে ক্লিন করতে হবে, উভয়টাকে একদম পরিষ্কার করে ফেলতে হবে। ওই মাসে পৌঁছাইতে হলে আমাদের ভেতর এবং বাহির উভয়টাকে এমনভাবে পরিষ্কার করতে হবে যেন ভিতর থেকে যত রকমের কপটতা আছে, ভিতর থেকে যত রকমের শয়তানি কার্যকলাপগুলো চেপে বসেছে সবগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়ে নিট অ্যান্ড ক্লিন ভাবে একদম পরিষ্কার হয়ে উন্মুক্ত মনে পাপমুক্ত হয়ে আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকে পৌঁছাতে হবে, কথা ঠিক কিনা? যদি এই অন্তরটাকে হাসদমুক্ত না করি, যদি এই অন্তরটাকে রিয়া মুক্ত না করি, যদি এই অন্তরটাকে অহংকার মুক্ত না করি, যদি এই অন্তরটাকে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত না থাকে, তাহলে ওই রমজান আমাদের জন্য রমজান মানে শুধুমাত্র উপোস করা, ইফতার এবং সেহরি করার নাম রমজান। পবিত্র রমজানুল মুবারকে এমন অনেক নেককার রোজাদার আছে যারা দিনভর বলে কি আল্লাহ যেভাবে উপোস করতে বলেছে সেহরি গ্রহণ করার পর সারা দিন তো উপোস ছিলাম, সারা দিনটাই উপোস ছিলাম, এটা রোজা হয়ে গেছে, পাঁচ ওয়াক্ত নামাজের কোনো ধার ধারে না, ফজরের নামাজ চলে যায় ঘুমের ঘোরে, জোহর চলে যায় ঘুমের ঘোরে, আসর চলে যায় উঠতে না উঠতে, আর মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে উঠে ইফতারির জন্য দৌড়াদৌড়ি চলে, কথা বলেন ঠিক কিনা? এইরকম অনেক নাককার মুসলমান আছে না নাই? তো বাবা আপনাদেরকে বলি ওই রোজাটা আপনাদের জন্য রহমত নয় বরং গজব হয়ে আসবে, কথা বলেন ঠিক কিনা? রমজানুল মুবারক আসলে গোটা কায়নাত খুশি হয়ে যায়, রমজানুল মুবারক মাস আসলে স্রষ্টার সমস্ত সৃষ্টি খুশি হয়ে যায়, কবরবাসীরা আনন্দ উল্লাস করে, কারণ কি গোটা এক মাস রমজানুল মুবারকের কারণে শয়তানকে জঞ্জির দ্বারা আবদ্ধ করা হয়, গোটা এক মাস পবিত্র রমজানুল মুবারকের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরবাসীদের সমস্ত আযাবকে মওকুফ করে দেন। তো সেই রমজানের নিয়ামত, সেই রমজানের রহমত, সেই রমজান থেকে মাগফিরাত নেওয়ার জন্য আমাদেরকে পিউরিফাই হতে হবে, পরিষ্কার হতে হবে, দিলটাকে অন্তরটাকে সম্পূর্ণ পবিত্র করে তারপর আমাদেরকে রমজানুল মুবারকের সমস্ত রহমত গ্রহণ করতে হবে, ঠিক কিনা? অন্তরে হাসদ থাকলে পারা যাবে, অন্তরে রিয়া থাকলে পারা যাবে, অন্তরে অহংকার থাকলে পারা যাবে, দুষ্ট বুদ্ধি থাকলে পারা যাবে, শয়তানের সাথে দোস্তি করলে পারা যাবে, এই সবগুলোকে এক সাইডে রাখতে হবে, ফেলে দিতে হবে। আবার ফেলে দেওয়া মানে রমজানের পরে আবার রিচার্জ করা, রমজানের পরে আবার রিচার্জ করা,
যাবে না। অ্যান্ড্রয়েড সেট সবার হাতে হাতে আসে, আসে না নাই? ভাইজান, ওই অ্যান্ড্রয়েড সেট মোবাইল এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তি অ্যাপস লকের মাধ্যমে ওই সেটটা লক করে রাখে নাই, ঠিক না? এমন কোন একজন পার্সন খুঁজে পাবেন না যে মানুষটা অ্যাপস লকের মাধ্যমে অ্যাপস লক করে নাই। তার মানে কি? বলে ভাই আপনার ফোনটা একটু আমারে দেন, আমি একটু দেখতে চাই। গ্যালারিতে ঢুকবেন, ওপেন হবে না, লক আছে। কথা বলেন ঠিক কি না? কারণ কি, যারা ব্যবহার করছেন তারাই বুঝে, বলে কি এটা পার্সোনাল প্রপার্টি, পার্সোনাল প্রপার্টিতে হাত দেওয়া যাবে। একটু খেয়াল করেন, আপনার গ্যালারিতে আপনার সামনে কেউ ঢুকতে চাইলে অ্যাপস লক করছে, আপনার মৃত্যুকালীন যখন চলে যাবেন, কারণ মত কখন আসবে ভাই কেউ তো জানে না। মত এসেছে আপনার জীবন দশাই, আপনার ফোনে কেউ ঢুকতে পারছে না, গ্যালারিতে কেউ ক্লিক করতে পারছে না। যে মুহূর্তে আপনার নিঃশ্বাস চলে গেছে, ওই অবস্থায় আপনার ফোন নিয়ে যদি কোনো তথ্য হাসিল করতে চাই, সেই কেন যদি আপত্তিকর কিছু থাকে, তখন আপনার প্রতি তার মানুষের ধারণাটা কি হবে বলেন তো? ভালো হবে না খারাপ হবে? তাই যদিও বা আপনি কাউকে দেখাচ্ছেন না, কিন্তু গুগল কোম্পানি আপনি কখন কোথায় কি অবস্থায় ক্লিক করছেন, কোন জায়গায় ক্লিক করছেন, কোন স্থানে ক্লিক করছেন, কোন টাইমে করছেন, সবগুলো চার্ট হিস্টোরি আকারে চলে যাচ্ছে, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আপনি সিম ব্যবহার করছেন, কাকে কখন টেক্সট করছেন, মেসেজ করছেন, সবগুলো যে কোম্পানির আপনি ইউজ করছেন, গ্রামীণ হলে গ্রামীণ কোম্পানির কাছে চলে যাচ্ছে, বাংলা লিংক হলে বাংলা লিংক কোম্পানির কাছে চলে যাচ্ছে, টেলিটক হলে টেলিটক কোম্পানির কাছে চলে যাচ্ছে, যেটাই আপনি ইউজ করছেন তার কাছেই আপনার তথ্যগুলো পৌঁছে যাচ্ছে, ঠিক কি না? আপনি গোপন কাজ থেকে করছেন, বরঞ্চ নিজের থেকে নিজে গোপন করছেন, একটু চিন্তা করে দেখেন। অ্যাপস লক করেছেন, নিজের গোপন নিজে করেছেন, অন্যের কাছে কিন্তু এটা ওপেন হয়ে গেছে, ঠিক না? এই জন্য আপনাকে সম্পূর্ণ পবিত্র থাকতে হবে। আপনার ফোনে আপত্তিকর কিছু থাকতে পারবেন না। যে কেউ আপনার বন্ধু যখন বলবে ভাই মোবাইলটা দেন, আপনি সাথে সাথে বলবেন ধর দেখ, কোনো অ্যাপস লক নাই, যেখানে দিচ্ছে সেখানে দেখ। তখন আপনার বন্ধু আপনাকে ধারণা করবে, হায় আমার বন্ধুর মতো তো পবিত্র মনের মানুষ আর একটাও নাই, ঠিক কি না? এই মোবাইলের ব্যাপারে যদি এমন হয়ে যায়, সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যদি আপনাদের আমাদের এমন সতর্ক থাকতে হয়, আল্লাহর কাছে কেমন থাকতে হবে বলেন না? কেমন থাকতে হবে আল্লাহর কাছে? কেমন পবিত্র থাকতে হবে যে আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের দিনে আপনাকে যখন কাঠগড়ায় দাঁড় করাবে, তখন আপনি আল্লাহর সম্মুখে আল্লাহর দরবারে রহমতের আশায় দাঁড়াতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? যখন আপনার ভিতরে হাসদ থাকবে না, যখন আপনার ভিতরে রিয়া থাকবে না, যখন আপনার ভিতরে অহংকার থাকবে না, আপনার ইবাদতগুলো রিয়া মুক্ত থাকবে, আপনার মানুষের সাথে কথোপকথন গুলো অহংকার মুক্ত থাকবে, হাসদ মুক্ত থাকবে, তখন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাচ্ছে। আপনি জাহান্নামী থাকলেও আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিচ্ছে। হাসদ, হিংসা, এই হিংসা অন্যকে নয় নিজেকে ধ্বংস করে, এই হিংসা অন্যকে নয় নিজেকে ধ্বংস করে। কেমন? হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিংসা থেকে বাঁচতে বলেছেন ওনার উম্মতদেরকে, আমাদেরকে। সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিংসার কারণে, হাসদের কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুটনা করেছিল, বানটনা করেছিল। কিসের কারণে? হিংসার কারণে, হাসদের কারণে। তামার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে পানা চেয়েছেন। কি পানা?
بسم الله الرحمن الرحيم ومن شر حاسد إذا حسد আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ওই সমস্ত হিংসুকের অনিষ্টতা থেকে আশ্রয় দান করেছেন, আশ্রয় চেয়েছেন। যখন সে হিংসা করে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ও আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমি তোমার কাছে পানা চাই। একমাত্র হিংসুক ব্যক্তি, যে ব্যক্তি অপরের ভালো দেখতে পারে না, যে ব্যক্তি সব সময় অন্যের পিছনে লেগে থাকে, ওই হাসদকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। হিংসা আছে না নাই বলেন না? আছে না নাই? আছে। এই হিংসা ইমাম গাজ্জালি আলাইহি রহমাত তিনি বলছেন, হযরত ইমাম গাজ্জালি আলাইহির রহমাত বলতেছেন, মিনহাজুল আবিদিন কিতাবের নাম, তিনি সেখানে উল্লেখ করেছেন ছয় প্রকারের মানুষ, ছয় প্রকারের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং তাদের কাছ থেকে বেশি হিংসা প্রকাশ পাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আলেম ওলামাগণ, আমি আমাদের কথা বলছি, তার মধ্যে অন্যতম হচ্ছে আলেম ওলামাগণ, পীর মাশাইখগণ হাসদের কারণে, হিংসার কারণে, হিংসার কারণে তারা জান্নাতের ঘ্রাণ পাবে না। বলে কেমন? ওই মানুষটাকে, ওই ব্যক্তিটাকে আল্লাহ কেন এত তরক্কি দান করেছে, কি কারণে আল্লাহ এত তরক্কি দান করবে তাই হিংসা করছে, এরকম আছে না নাই? বলেন না আছে না নাই? একজন মানুষকে আল্লাহ সচ্ছলতা দান করেছেন, আল্লাহর এক বান্দাকে আল্লাহ সচ্ছলতা দান করেছেন, তার সচ্ছলতা দেখে আরেক বান্দার, আরেক মুসলমানের ভিতরে জ্বলে ছাই হয়ে যাচ্ছে, এরকম অনেক মানুষ আছে কিনা? ইমাম গাজ্জালি আলাইহির রহমাত বলছেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম থেকে তিনি এই কৌলটি বর্ণনা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য যা নির্ধারণ করেছেন, যত নিয়ামতকে নির্ধারণ করেছেন, কেউ যদি ওই নিয়ামতের উপর আপত্তি করে তাহলে আল্লাহর প্রতি সে সন্দেহ পোষণ করে, ঠিক কিনা? আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন আর আমি যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক ওই মানুষটাকে নিয়ামত দান করেছেন, আল্লাহ কত বড় দয়াবান, ওই কথা না বলে যদি এটা বলি তার আছে কি, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত টাকা অর্থ পয়সা কেন দান করেছে, তার প্রতি হাসদ করা মানে নিজের আমলকে নিজে নষ্ট করে ফেলা। ওই মানুষটা এত টাকার মালিক হয়েছে, এত দান সদকা করছে, কিসের টাকা না কিসের টাকা, এত দান সদকা কেন করছে, কিভাবে করতে পারছে? আপনি যে হাসদ শুরু করে দিলেন, হিংসা শুরু করে দিলেন, কই আপনি তো এটা করলেন না, আমার এক মুসলমান ভাই মসজিদে প্রবেশ করে 100 রাকাত নফল নামাজ পড়েছে, আমি 100 রাকাত নফল নামাজ পড়ব, কই আপনি তো সেটা করেন নাই। আপনি অহংকার করতেছেন, আপনি হাসদ করতেছেন কি নিয়ে, হাসদ করতেছেন এই ভাইটা প্রাডো গাড়ি নিয়েছে, আমি একটা রিকশাও নিতে পারলাম না, তার এত টাকা আল্লাহ কেন দিয়েছে? আপনি যে হাসদ সৃষ্টি করে দিয়েছেন, বিল্ডিং তৈরি করছে 5 তলা 10 তলা 2-4 5টা, আপনি হাসদ শুরু করলেন, আমি একটা সেমি বাগান তৈরি করতে পারলাম না, এই মানুষটা এত টাকা পাইলে কোত্থেকে, নিশ্চয়ই আছে। আপনি এই কথাটি মানুষকে বোঝাচ্ছেন, একদিকে হাসদ করতেছেন অপরদিকে গীবত হচ্ছে, ঠিক কি না? বহুতান হচ্ছে, পরনিন্দা হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الخطب
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো, হিংসা থেকে তোমরা পরহেজ থাকো, হিংসা থেকে তোমরা নিজেকে রক্ষা করো। কারণ কি বলে, একমাত্র হিংসা সব কর্মগুলোকে খেয়ে ফেলে। যেইভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে কয়লা করে ফেলে, কাঠকে জ্বালিয়ে যেইভাবে কয়লা করে ফেলে, হাসদ তোমার সমস্ত নেক আমলগুলোকে জ্বালিয়ে কয়লা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং হাসদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, ঠিক কি না? অন্তরে হাসদ থাকলে রমজান আপনার জন্য না। অন্তরে যদি হাসদ থাকে রমজান আপনার জন্য না, আমার জন্য না। হাসদ দূর করতে হবে, হাসদ দূর করে রমজানের প্রস্তুতি নিতে হবে, ঠিক কি না? এক নাম্বার, হাসদ থেকে বাঁচবেন কেমনে? এবার আসেন, হাসদ তো শুনলেন, হিংসা শুনলেন, বাঁচবেন কেমনে, রক্ষা পাবেন কেমনে? কি করলে রক্ষা পাবেন? আপনি মনে করেন আপনার এক ভাই বা পার্শ্ববর্তী প্রতিবেশী হঠাৎ ধনী হয়ে গেল, আপনার ভিতরে বারবার শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, তাকে কিছু বল, তাকে কিছু বল, তাকে কিছু বল, ভিতরে হাসদ কর, হাসদ কর। আর আপনি বলা বলি শুরু করলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। আপনি তওবা করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন। যতবার আপনার ভিতরে হাসদ আসতে যাচ্ছে আর আপনি ততবার তওবা করছেন আর ইস্তেগফার করছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন, দেখবেন শয়তান ওই কুমন্ত্রণতা দেওয়া থেকে হাজার মাইল দূরে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? আপনি এই আমলটা চেষ্টা করেন, আমাদের এই আমলটা চেষ্টা করা উচিত। আপনার ভিতরে হাসদ আসতেছে, আপনার ভিতরে পরনিন্দা আসতেছে, আপনার ভিতর থেকে গীবত আসতেছে, আপনার ভিতর থেকে অহংকার প্রকাশ পাচ্ছে, আপনি সাথে সাথে করবেন কি? ইস্তেগফার করবেন। ইস্তেগফার করে আল্লাহর কাছে চাইবেন, ও আল্লাহ আমার অন্তর থেকে তুমি শয়তানের কুমন্ত্রণাটাকে দূরীভূত করে দাও, নফসে আম্মারাকে কন্ট্রোল করে নাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, যে হাসদ আমার ভিতরে আছে রব্বে করিম সেটা তুমি মার্জনা করে দাও, ক্ষমা করে দাও। আমার ভাই যে ভাইয়ের উপরে এই হাসদ আসছে, আল্লাহ আমি দোয়া করছি তাকে তুমি যে তরক্কি দিয়েছো আরো বেশি বেশি তুমি তাকে তরক্কি দান করো। এখন আসতেছে হাসদ করতেছেন দোয়া, আসতেছে হিংসা করতেছেন দোয়া, যখন দোয়া চলে আসবে হিংসা দূরীভূত হয়ে যাবে, ওই দোয়াটা আল্লাহ পাক আপনার হক এবং তার হকের মধ্যে কবুল করে নেবে। এখন লাভ হলো না ক্ষতি হলো? বলেন লাভ না ক্ষতি? তাহলে হাসদ থেকে বাঁচতে হলে দোয়া করতে হবে এক নাম্বার, দ্বিতীয় নাম্বার ইস্তেগফার করতে হবে। আমরা রাজি আছি? আমরা রাজি আছি? এবার আসেন, হাসদ দূরীভূত করার যন্ত্র পেয়ে গেলাম, হাসদ দূরীভূত হয়ে গেল, আল্লাহর দরবারে তওবা করে মাফ চেয়ে নিলাম। অনেক সময় এই তওবা যখন কবুল হয়, আপনার যখন উন্নতি হয়, তখন ভিতরে রিয়া কাজ করে। রিয়া মানে লোক দেখানো, রিয়া মানে কি? লোক দেখানো। অনেকে রমজানুল মুবারকের রোজা রাখবে রোজাদার বলার জন্য, নাউজুবিল্লাহ কোন না। অনেকেই হজ ব্রত পালন করে হাজি বলার জন্য, অনেকেই সাদাকা দান করে দামির বলার জন্য, অভ্যাস আজানে নাই, এগুলোকে রিয়া বলে। এগুলোকে কি বলে? রিয়া। আমার নবী বলছে রিয়া একটা ছোটখাটো শিরিক, রিয়া একটা ছোটখাটো শিরিক। আমার রাসূল পাক সাবধান করেছেন রিয়া থেকে বেঁচে থাকো। রিয়া মানে কি? লোক দেখানো ইবাদত। রিয়া মানে কি? লোক দেখানো ইবাদত। মানুষ লোক দেখানো ইবাদত করে কিনা? বলেন না করে কিনা? খবরদার, লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন পৌঁছাবে না। আপনি মসজিদে আসতেছেন, নামাজ পড়ার জন্য আসতেছেন, সব কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন, উপদেশ মানুষকে দিচ্ছেন, এগুলো যদি শুধুমাত্র আল্লাহর জন্য না হয়,
এই ইবাদত আল্লাহ পর্যন্ত কোনোদিন পৌঁছাবে না। আপনি যদি রোজা রাখতে রাখতে যদি শুটকির মতো চিকন হয়ে যান, অনাহারে থাকতে থাকতে যদি মোটা তাজা থেকে যদি একদম কাটির মতো চিকন হয়ে যান, নামাজ পড়তে 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 যদি কপাল হাঁটু হাতের তালু যদি কালো করে ফেলেন, এরপরেও আপনার এই ইবাদত মালিকের দরবারে মাওলার দরবারে কোনোদিন পৌঁছাবে না। কারণ কি, আপনি যার জন্য ইবাদত করেছেন তারাই তো আপনাকে বলতেছে মানুষটা বড় ইবাদত করে। আপনি লোক থেকে বাহবা নিয়ে নিচ্ছেন, গোপন ইবাদত করছেন না, লোক থেকে মানুষ থেকে মুসলমান থেকে বাহবা নিয়ে নিচ্ছেন, ওপেন ইবাদত করছেন, নফল ইবাদত বেশি বেশি করছেন মানুষকে দেখানোর জন্য। সুতরাং মানুষ তো আপনাকে বলতেছে লোকটা বড় ইবাদতকারী, ঠিক না? লোকটা বড় রোজাদার, লোকটা বড় দানশীল। আরে আপনি দান করবেন আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আপনি নামাজ পড়বেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আপনি রোজা রাখবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর যখন এই রোজা আল্লাহর জন্য হয়ে যাবে তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন থেকে হাদিসে কুদসির দ্বারা বলা হয়েছে আসসাউমু লি ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ তুমি যে রোজা রেখেছো ওই রোজাটা আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ নিজেই সেই রোজার প্রতিদান হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি নিজে রোজার প্রতিদান হয়ে যায়, আহা কি বলতাম, তুমি আমার আমি, কথা বুঝেন, তুমি আমার আমি, মা তুজমে তু মুজমে। আল্লাহ বলছে তুই রোজা রাখ, রাখার মতো রাখ, আমি আল্লাহ নিজে তোর হয়ে যাব। কথাটা বুঝে আসছে? তুই রোজা রাখার মতো রাখ, আসসালামুনি রোজাটা শুধু আমারই জন্য, ওয়া আনা উজজা, কেউ বলেছেন ওয়া আনা আজজি বিহি, আর কেউ বলেছেন উজজা বিহি, তার মানে আল্লাহ নিজেই সেই রোজার প্রতিদান হয়ে যায়। তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব, তুমি আমার হও আমি তোমার হব, তার মানে যেই বান্দা রোজা রাখার মতো রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইচ্ছার চাইতে বেশি আল্লাহ দান করেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই অহংকার, এই রিয়া, এই হাসদ বান্দার কাছ থেকে যদি চলে যায় তখন সেই বান্দা ইবাদত করলে রব তাআলার দরবারে পৌঁছে যায়। সুতরাং আমাদের ইবাদত করতে হবে রিয়াবিহীন, কিবিহীন, আমাদের ইবাদত করতে হবে রিয়াবিহীন, আমাদের ইবাদত করতে হবে লোক দেখানো ছাড়া। কাকে রাজি করতে হবে বলেন না, কাকে? আল্লাহর একজন মকবুল বান্দা মসজিদের ভিতরে বসে বসে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন, কত সুন্দর করে করে কোরআনে পাকের সূরাগুলো আয়াতগুলো তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে 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 হঠাৎ তার নজর যখন জানলা দিয়ে গেল, কণ্ঠের আওয়াজ সুন্দর থাকার কারণে যখন তার নজর জানলা দিয়ে গেল, মসজিদের জানলার দিকে যখন সে তাকালো, সে নিজেই দেখতে পেল কিছু মহিলা তার কোরআন শরীফের আয়াতগুলো শোনার জন্য সেই দিকে হাঁটাহাঁটি করছে। ওই মহিলাগুলোকে আওয়াজ শোনানোর জন্য, কোরআন পাকের তেলাওয়াত শোনানোর জন্য তিনি কত সুন্দর করে আরো সুরেলা কণ্ঠ দিয়ে আরো আওয়াজকে বড় করে দিয়ে যখন কোরআন শরীফের তেলাওয়াত শুরু করে দিল, তখন দেখতে পেল মহিলাগুলো যখন চলে যায় কোরআনের আয়াতগুলো যখন খেয়াল করে দেখে যতক্ষণ পর্যন্ত সে গোপনে গোপনে শুধুমাত্র আল্লাহর জন্য পড়েছে, তখন সে আয়াতগুলোর পাশাপাশি দেখতে পাচ্ছে প্রত্যেকটি হরফের মধ্যে দশটি দশটি করে নেকি আল্লাহ পাক তাকে দান করেছে। আর যেই মাত্র সেই বুঝতে পারলো যে আয়াতগুলো রমণীদেরকে খুশি করার জন্য পড়েছে, ওই আয়াতগুলোর পাশে কোনো সওয়াব লেখা নাই, ওই আয়াতগুলোর পাশে কোনো সওয়াব লেখা নাই, কোনো নেক লেখা নাই, সাথে সাথে আল্লাহর দরবারে নামাজ আদায় করে যখন ফরিয়াদ করলো গায়েব থেকে এলহাম হয়ে গেল, ও আমার নেককার বান্দা, ও আমার
আলী শুনো 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 শুনো, যতক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করেছিলে, আমি আল্লাহ পাক তোমাকে ওই তেলাওয়াত গুলো কবুল করে সওয়াব দান করেছি। যে মুহূর্তে আমি আল্লাহ থেকে সরে গিয়ে তুমি দুনিয়াবী মহিলাদের জন্য দুনিয়াবী মানুষের জন্য যখন তোমার তেলাওয়াত চলে গেল, তখন থেকে ফেরেশতারা সওয়াব দেওয়া বন্ধ করে দিল। আল্লাহ আকবার বলেন না। তিলাওয়াত আল্লাহর জন্য হলে, তিলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি হয়, তাহলে ওই তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক সওয়াব লিখে দেন, ঠিক কি না? আর তিলাওয়াত যদি মানুষেরকে শোনার জন্য হয়, মাহাবা বলবে, মানুষ বলবে মারহাবা সুবহানাল্লাহ বলবে, শুনে তৃপ্তি পাবে। যদি ওই তেলাওয়াতটা শুধু আল্লাহর জন্য তেলাওয়াত না হয়, অনলি ফর মানুষের মাহাবা নেওয়ার জন্য হয়, ওই তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক কোনোদিন সওয়াব লিপিবদ্ধ করবে? আপনি তেলাওয়াত করবেন ওই তেলাওয়াতের মধ্যে, প্রথম সন্তুষ্ট কার বলেন না? কার? আপনি সুরেলা কণ্ঠে তেলাওয়াত করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যখন আপনি তেলাওয়াত করছেন ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তারতিলা করে তেলাওয়াত করছেন, মানুষ সুরে শান্তি পাচ্ছে, আপনার টার্গেট হচ্ছে কে? বলেন না কে? যখন আপনার টার্গেট অনুযায়ী আপনি তেলাওয়াত করবেন, তখন আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটি মানুষ যারা শুনছে তাদের অন্তরের মধ্যে আল্লাহ অন্তরটাকে কোমল করে দিবেন এবং অটোমেটিক্যালি তাদের মুখ থেকে বের হয়ে যাবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে ইবাদত কার জন্য? কোরআন তেলাওয়াতটা কার জন্য? নামাজটা কার জন্য? রোজাটা কার জন্য? সাদাকা কার জন্য? যাকাত কার জন্য? ফিতরা কার জন্য? সমস্ত কিছুর সন্তুষ্টি একমাত্র কে? আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, অটোমেটিকলি আপনার পজিশনকে আল্লাহ বাড়িয়ে দিবে, ঠিক কি না? আমার নবী সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দরবারে কোন সাহাবায়ে কেরাম দোষ করে আসলেও, সাহাবায়ে কেরাম দোষ করলেও এক সওয়াব, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম দোষ করলে, সাহাবায়ে কেরাম দোষ করলে, কনফিউশন লাগছে আমার কথা কি অবিশ্বাস হয়? হাদিসে পাকের মাথা হাতে কথাগুলো বলছি, সাহাবায়ে কেরাম দোষ করলে, বলেন না জোরে, দোষ করলে, আর যদি সওয়াব করে কেমন? রোজার ভিতরে হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর সাহাবী না, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আজম, তিনি আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ভুল করেছি। তুমি কি ভুল করেছ ইয়া রাসূলুল্লাহ? রমজানুল মুবারকে তখন 24 ঘন্টা স্ত্রীর সাথে বউয়ের সাথে রাত যাপন করা যেত। নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো একটা বড় গলত করেছি। কি গলত? কি ভুল? আমি রাত্রে আমার বউয়ের সাথে মেলামেশা করেছি। আমার নবী চুপ করে রাখলেন, চুপ রইলেন। আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ নজর কুন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু অপরাধ করেছি। কি অপরাধ? বলে রমজানে রোজা রাখা অবস্থায়, রোজার দিনে রাতের বেলায় আমি আমার বউয়ের সাথে মেলামেশা করেছি। আমার নবী বলে একটু অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসতেছে। আজকে যদি ফারুক আজম ওই ভুলটা না করতেন, তাহলে আমাদেরকেও রাতে এবং দিনে, যারা বিবাহিত মানুষ তারা রাতের বেলায় বউয়ের সাথে মেলামেশা করতে পারত না। তো ফারুক আজম ওনার মাধ্যমে যখন এই কাজটা সংগঠিত হলো, আল্লাহর পক্ষ থেকে আয়াত আসলো যে তোমরা দিনের বেলায় রোজা পালন করো, মাগরিবের পর থেকে ইফতারের পর থেকে তোমাদের জন্য সবকিছু জায়েজ রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দিনের বেলায় খাওয়া কি জায়েজ? পান করা জায়েজ? বউয়ের সাথে মেলামেশা জায়েজ? কিন্তু রাতের বেলায়? বলেন না রাতের বেলায়? রাতের বেলায়? তখন রাতের বেলায়ও ছিল না, দিনের বেলায়ও জায়েজ ছিল না, ঠিক কিনা? আর আমার ফারুক আজমের কারণে
রসুল পাকের সাহাবার কারণে ওই নিয়ামতটুকু আল্লাহর পক্ষ থেকে উম্মত মুহাম্মদের জন্য উন্মুক্ত হয়ে গেল। তো ফারুক আজম যদি ভুলটা না করতেন তাহলে এই নিয়ামতটা আমরা পেতাম, প্রশ্নই আসে না। এই জন্য সাহাবায়ে কেরাম ভুল করলে এক সওয়াব, আর সওয়াব করলে দুই সওয়াব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একজন গরিব বড় অসহায় আসলো আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার তো ফরজ রোজা ফোত হয়ে গেছে, বেশাক্ত না চাইতে আমার কারণে ফরজ রোজা ভেঙে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? আমার নবী বলে কি জানেন, তুমি ষাট জন মিসকিনকে খানা খাইয়ে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ ষাট জন মিসকিনকে যে খানা খাওয়াবো ওই অর্থ তো আমার কাছে নেই। সুবহানাল্লাহ বলে আমার নবী বলে আচ্ছা তাহলে ষাটটা রোজা রাখো, ষাট জন মিসকিনকে খানা খাওয়াইতে না পারলে ষাটটা রোজা, কারণ একটা ফরজ রোজা যদি ইচ্ছাকৃত কেউ ভাঙে তাহলে তাকে কাফফারা দিতে হয়। কাফফারাটা কি? এক নাম্বার হলো ষাট জন মিসকিনকে খাওয়ানো পেট ভরে, সেটা না পারলে কন্টিনিউ টানা মাঝখানে গ্যাপ যেতে পারবে না, ষাট দিন টানা রোজা রাখতে হবে, একটা রোজার কাফফারা। আল্লাহু আকবার বলেন না। তো ওই গরিব সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা রোজা রাখতাম আর এই অবস্থা, ষাটটা রোজা কন্টিনিউ কেমনে রাখবো? আমার নবী বলে তাহলে ঠিক আছে তুমি কিছু খেজুর নিয়ে আসো। কি নিয়ে আসো? খেজুর নিয়ে আসো, যেটা আমি রসুলের দরবারে আনবে সেখান থেকে আমি যখন বলবো তুমি তা নিয়ে গিয়ে গরিব মিসকিনদের মাধ্যমে এগুলো বন্টন করে দিবে। তখন ওই সাহাবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার চাইতে বড় মিসকিন আর এখানে একজনও, মদিনাতুল মুনাওয়ারায় আমার চাইতে বড় মিসকিন আর একজনও। আহা, আমার রাসূল ওই সাহাবায়ে কেরামের দিকে রহমতের নজর দিয়ে তাকালেন। আমার নবী বলছেন ও সাবিরে এক রোজার কাফফারা হিসেবে তুমি ষাট জন মিসকিনকে খাবার খাওয়াইতে পারছো না, এর বদলতে ষাটটা রোজাও রাখতে পারছো না, এখন খেজুর দিতে বলছি সেটাও পারছো না। সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, হুকুম করলেন যাও 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 আমি রসুলের জন্য কিছু খেজুরের তালাশ করে নিয়ে আসো। এক থালি খেজুর নবীর দরবারে উপস্থিত হয়ে গেল, হাজির হয়ে গেল। আমার নবী বলে এই খেজুরগুলো তুমি নাও, তুমি নিয়ে গিয়ে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সবচাইতে যে বেশি গরিব মিসকিন চলতে পারছে না তার ঘরে গিয়ে দিয়ে আসো। ওই লোকটি বলে, ওই সাহাবীটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি বলবো, এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার চাইতে বড় মিসকিন আর একজনও নাই। আমার নবী তখন বলে ঠিক আছে যদি তোমার চাইতে গরিব কেউ না থাকে যাও যাও এই খেজুরগুলো তুমি নিয়ে যাও, তুমিও খাও তোমার পরিবারকে নিয়ে খাওয়াও। কত বড় রহমত দেখছেন, রোজা ভাঙছে পাইছে খেজুর উপহার, ঠিক কি না? রোজা ভাঙছে খাবার উপহার পেয়েছে, যেখানে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলে হাকে না করতে পারেন আবার নাকে হা করতে পারেন, ঠিক কি না? সাহাবি গেলেন খালি হাতে, ভরপুর হয়ে ঘরে আসলেন, ঠিক কি না? দিতে হবে কাফফারা, আর উল্টা আমার নবীর পক্ষ থেকে তোহফা নিয়ে আসলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম অনেক সুন্দর, ইসলাম অনেক পবিত্র, অনেক সুন্দর। আমাদের ধর্মের চাইতে বড় ধর্ম আর একটাও হতে পারে? সুতরাং এই পবিত্র ধর্মটাকে বুকে আঁকড়ে ধরে, এই পবিত্র ধর্মটাকে বুকে রেখে যেইভাবে শরীয়ত চলতে বলেছেন আমাদেরকে সেইভাবে চলার দরকার আছে না নাই? আমি এই জন্য আমার সমস্ত মুসল্লিনে কেরামকে বলবো, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আলোচনাটা শুনবেন তাদেরকে বলবো, মেহরবানি করে অন্তর থেকে হাসত ফেলে দেন, মেহরবানি করে অন্তর থেকে রিয়া ফেলে দেন, মেহরবানি করে অন্তর থেকে অহংকারকে ঝেড়ে ফেলেন। কারণ আল ফখরু রিদাইল্লাহ, অহংকার হলো একমাত্র আল্লাহর চাদর। কেউ যদি আল্লাহর চাদর ধরে টান দেয় আল্লাহ কি সহ্য করবে? আপনার শরীরে কাপড় ধরে কেউ জোরে টান দিলে আপনি সহ্য করবেন? তো আল্লাহর চাদর, কুদরতি চাদর ধরে কেউ টান দিলে আল্লাহ সহ্য করবে না?
সুতরাং অহংকার করবেন না। মানুষ হাসদের কারণে, অহংকারের কারণে, রিয়ার কারণে জাহান্নামে প্রবেশ করবে। এগুলো বিতাড়িত করেন। আমার রাসূল বলছেন, আমি আখেরি জামানার মধ্যে, আমার উম্মতের মধ্যে আমি শিরিকের ভয় দেখি না, আমি ভয় দেখি অহংকারের, আমি ভয় দেখি রিয়ার, আমি ভয় দেখি হাসদের। এগুলো যদি আমার উম্মতেরা পরিত্যাগ করতে পারে, জান্নাত তার জন্য অপেক্ষা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নূরে মোহাম্মদ সর আলা, তুমি বাদশার ও বাদশাহ। আরো জোরে, নূরে মোহাম্মদ ও তুমি বাদশার ও বাদশাহ, কমলি ওয়ালা তুমি বাঁচানে ওয়ালা, তুমি তরানে ওয়ালা, তুমি বাদশার ও বাদশাহ, কমলি ওয়ালা নূরে মোহাম্মদ সাল্লা, তুমি বাদশার ও বাদশাহ, কমলি ওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইরশাদ করছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিঃসন্দেহে আল্লাহ অহংকারকারীদেরকে কখনো পছন্দ করে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, শুনো 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 শুনো, আল্লাহ পাকের দরবারে আমার নবী দোয়া করে বলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার অন্তরটাকে নিফাক থেকে, আমার অন্তরটাকে রিয়া থেকে, আমার জিহ্বাটাকে মিথ্যা থেকে, আমার চোখকে খিয়ানত থেকে আল্লাহ পাক তুমি পবিত্র আর পূত পবিত্র রাখো। নবী যদি দোয়া করেন, আল্লাহ আমার জিহ্বাটা মিথ্যা থেকে পবিত্র রাখো, আল্লাহ আমার চোখটাকে তুমি পবিত্র রাখো, আল্লাহ রিয়া থেকে আমি রাসূলকে পবিত্র রাখো, হাসদ থেকে আমি রাসূলকে পবিত্র রাখো, অহংকার থেকে আমি রাসূলকে মুক্ত রাখো, রাসূল যদি এমন দোয়া করেন, উম্মতে মুহাম্মদের কেমন দোয়া করতে হবে? নবীর কোন দোষ আছে? নবীর কোন গুনাহ আছে? যার গুনাহ নাই, যার দোষ নাই, তিনি যদি আল্লাহর কাছে এমন দোয়া করেন, প্রার্থনা করেন, তাহলে আমাদেরকে কেমন করে করতে হবে বলেন? আমাদের কেমন দোয়া করতে হবে? আমাদের কেমন ফরিয়াদ করতে হবে আল্লাহর কাছে? সুতরাং মুসল্লিনে কেরাম, আমাদের অন্তর থেকে সমস্ত হিংসা বিদ্বেষ দূর করতে হবে, এই জিহ্বাটাকে পবিত্র করতে হবে, এটা দিয়ে যেন কোনো মিথ্যা কথা না আসে, সদা সত্য কথা বলার চেষ্টা করবেন। যদি কখনো কোনো গালাগাল মুখের মধ্যে চলে আসে, এড়িয়ে চলবেন, সেখান থেকে দূরে চলে আসবেন। আপনি যখন তাকে গালমন্দ না করে চলে এসেছেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতেছে। মনে রাখবেন, দুজন বন্ধু ঝগড়া করলে, দুজন বন্ধু ঝগড়া করছে, একজন অপরজনের সাথে ঝগড়া করছে, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে গালি দিয়ে শেষ করে ফেলতেছে, চুপ করে মাথা নত করে, এভাবে মাথা নত করে আছে। হাদিসে পাকে আসতেছে, দ্বিতীয় বন্ধুর পক্ষ হয়ে ফেরেশতারা তার কথার জবাব দিচ্ছে, তার কথার জবাব দিচ্ছে, আর যে বকাঝকা করতেছে তার ঠোঁটের উপরে শয়তান বসে পাগুলো নাড়াচ্ছে, ঠোঁটের উপর শয়তান বসে পা নাড়াচ্ছে, যার কারণে যা ইচ্ছা, দেখবেন রাগ যখন চলে আসে ইচ্ছা মতো বকাবকি হয়, কথা বলেন ঠিক না? এই জন্য রাগটাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল যখন করবেন, মাথা নত করে যখন দাঁড়ায় থাকবেন, ধৈর্য ধারণ যখন করবেন, সাথে সাথে রহমতের ফেরেশতারা আপনার হয়ে যুদ্ধ করবে। বলেন না সুবহানাল্লাহ। যখন আপনি বলা শুরু করে দিয়েছেন, আল্লাহ বলবে, ফেরেশতা আমার এই বান্দাটা খাবিল বেশি হয়ে গেছে, তোরা চলে যাই, তারটা সে ব্যবস্থা করবে। তখন রহমত চলে আসে, রহমত চলে যায়, রহমত দুর্বিত হয়ে যায়, তখন আপনি আপনার ব্যবস্থা নিজেই নিয়ে নেন। আর আপনি যখন সহ্য করে চলে আসবেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে অজস্র রহমত চলে আসবে। ঝগড়ার দরকার নেই, রোজার মধ্যে আরো বেশি ঝগড়া লাগে, লাগে না? রোজা রাখছি কত বেশি বলিস না, খাম করে দিব, ঠিক না? বলেন না ঠিক না? মাথা গরম থাকে রোজা রাখলে, ভালো কথা বললো তখন খারাপ লাগে, বিশেষ করে আসরের সময়, আসর থেকে মাগরিবের এই টাইমটা, ঠিক না? ইফতারের মধ্যে বেশ কম হয়ে গেলে তখন বউরে এক জারি, মা আসলে এক জারি, বোন আসলে আর এক জারি, সন্তান আসলে এক কেজা, ঠিক না? রোজা রাখিতে হইনে পারস না। সুতরাং মাথাটাকে কুল রাখতে হবে, এখন থেকে প্রস্তুতি নেন,
ঠান্ডা রাখতে হবে মাথাটা, ঠান্ডা শরবত কিছুক্ষণ পরে অপেক্ষা করবে, আপনি ওই শরবতের দিকে তাকায় থাকেন, আবার খাই নিয়েন না। রাগ কন্ট্রোল করবেন, কারণ রাগ আসে জাহান্নাম থেকে, কোত্থেকে? দেখবেন রাগ যখন হয় তখন চেহারা লাল হয়ে যায়, আগুন যেরকম লাল, ওই রাগের প্রভাব যখন চেহারায় আসে তখন চেহারাটা একটু লাল লাল লাগে, ঠিক না? এই জন্য রাগ শয়তানের পক্ষ থেকে জাহান্নাম থেকে আসে, রাগ করবেন না, ধৈর্য ধরবেন, কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সুবহানাল্লাহ বলেন না, আপনাকে জান্নাত পাওয়ার জন্য শুধু একটু ধৈর্য ধারণ করতে হচ্ছে, কি জন্য? জান্নাত পাওয়ার জন্য, কি জন্য? কি করতে হচ্ছে? মাঝখানে একটু শুধু ধৈর্য ধারণ করতে হচ্ছে, একটু ধৈর্য ধরেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ বলছে তুই যখন ধৈর্য ধরেছিস আমি আল্লাহ তোর সাথে। তো আল্লাহ যদি সাথে থাকে সে জাহান্নামে যাবে? কোথায় যাবে বলেন না রে ভাই, কোথায়? এই কথাগুলো খেয়াল করবেন, এই কথাগুলো মনে রাখবেন, রমজান আপনার জন্য হয়ে যাবে। এই কথাগুলো যদি মানতে পারেন, আমলে আনতে পারেন, রমজান আপনার জন্য, আপনি রমজানের জন্য হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মুবারকের প্রস্তুতির আমার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন, সুন্নত আদায় করে নিন।